Namaskar Sagotam, ya hoise final report studio tma pranchal eta bitong khobor goripurat pot durghotonat ejon shikshok ahoto howar pisote uttapta poristhitir srishti hoy uttejito raije prohar kore kortobboroto arokhi goripur thanar antargoto geramari boter tolot rashtriya ghaipothot ekhon truck e khundiale bike arohik durghotonat motorcycle arohi shikshok oliul islam gurutorbhabe ahoto hoy ei durghotonar pisote goripur thanar যানবাহন শাখার আরক্ষীয়ে ততালিকে শিক্ষকগুলাকে উদ্ধার করে আরক্ষীর গাড়ি চিকিৎসালয় প্রেরণ করে কিন্তু একাংশ রাইজ উত্তেজিত হয়ে পড়ার যানবাহন শাখার বিষয়া দ্বীপ পাঠক আর কনিষ্টবল চিরঞ্জিৎ রায়ক আক্রমণ করে যে ঘটনা এটা চাঞ্চল্যর সৃষ্টি করেছে রাইজর আক্রমণত আহত হয় দুই আরক্ষী পাছত ঘটনাস্থলীত গরিপুর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার আরক্ষীর এটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আহত দুই আরক্ষীক চিকিৎসালয়ত ভর্তি করায় গরিপুরের দৃশ্য আপনাদের মন করক দুজন কই যানবাহন শাখার আরক্ষীক প্রহার করেছে একাংশ উন্মত্ত লোকে এজন শিক্ষক আঘাতপ্রাপ্ত হয়েছিল তারপর আরক্ষীর বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে আরক্ষীক প্রহার করিলে তেওঁলোকে অভিযোগ উত্থাপন করেছে যে আরক্ষী কেবল গাড়ি বা ট্রাকর পর ধন সংগ্রহতে ব্যস্ত হয়ে থাকে যেটু কাম তেওঁলোকৰ সেই কামটো তেওঁলোকে নকরে যার বাবে এই ক্ষোভ এই সকল লোকর দৌড়ায় দৌড়ায় প্রহার করিলে আরক্ষীক এই সকল উত্তেজিত লোকে আমার সতীর্থ জ্যেষ্ঠ সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তী ফোন লাইনত আছে জ্যোতির্ময় আমি দেখিছো আরক্ষীর পোশাকত দুজনকৈ এজন বিষয়া লগতে এজন কনিষ্টবল যানবাহন আরক্ষীর তেওঁলোকক দৌড়াই দৌড়াই প্রহার করেছে এই সকল লোকর খুব যে যানবাহন শাখার আরক্ষীয়ে কেবল ট্রাকর পৰা ধন সংগ্রহতে ব্যস্ত হয়ে থাকে হয় নিশ্চয়কৈ প্রাঞ্জল যদি কব যাও আসলে গোটেই লজ্জাজনক ঘটনা বলে কব লাগবে কারণ আরক্ষী এনেকা একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যত আসলে দুর্ঘটনা তার পিছত আরক্ষীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে গৈছিল তাত এসাম লোকে এনে ধরনের আক্রমণ আরক্ষীক বর্ব আক্রমণ করার ঘটনা মুঠে মাল লেব নারি এক কথা কবলে গেলে আর এই গোটে সমগ্র কথার পিছত কিন্তু দেখা গেছে গরিপুর আরক্ষী তথা ধুবুরী আরক্ষী সচেষ্ট হয়ে পড়েছে বর্তমানে এই আক্রমণত জড়িত সকলক গ্রেপ্তার করবলে বা কোন আছে তেওঁলোকক আইডেন্টিফাই করব কারণে তেওঁলোকক অভিযান চলাইছে কিন্তু সমগ্র কথার উৎপত্তি হয়েছিল তাতে বালির ট্রাক কিছু বালির ট্রাক্টর কিছু আসলে চলি আছিল অবৈধভাবে আরক্ষীয়ে তার বিরুদ্ধে বিগত কেবাদিনের পর অভিযান চলাই আছিল তাকে লই এটা আসলে বালি মাফিয়া চক্র বলে কব লাগবে তেওঁলোকে আরক্ষীর বিরুদ্ধে তেওঁলোকে কেনে ধরনের একো করিব পৰা নাছিল আজি যেতিয়া দুর্ঘটনাটো সংঘটিত হল তেতিয়া তেওঁলোকে এটা সুযোগ পাই গলে আর এই সুযোগত তেওঁলোকে আরক্ষীক আক্রমণ করবলে বেছি ললো প্রাঞ্জল মানে আটাইকেইটা দুষ্ট চরিত্র মানুষ যিকেইটা আরক্ষীক পোশাকত থাকার থকার অবস্থাতে আক্রমণ করিলে আটাইকেইটা সেই বালি মাফিয়ারে কোনোবা হয় বা তেওঁলোকক তার মাজত হয়তো তৃতীয় পক্ষ সোমাই আছিল হয় নিশ্চয়কৈ প্রাঞ্জল তৃতীয় পক্ষ সোমাই আছে আর কথাটা হল কি আসলে কিবা একটা সুযোগ বিচারি আছে যেহেতু বালি অবৈধভাবে বালি ট্রাক্টর চলাই পেলায় দুর্ঘটনা হার বৃদ্ধি পাইছে বিভিন্ন যানজটের সৃষ্টি হয়েছে এনেকা এই বিষয়ত আরক্ষী তথা পরিবহন বিভাগে কেবাদিনের পর অভিযান চলাইছিল বিভিন্ন ঠাইত আর তার কারণে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয় রাইজে জানাইছে কিন্তু গোটেই কথাটো একটা কথা তৃতীয় পক্ষ নিশ্চয় তাত আছে কারণ কিছু মানুষ আছে আসলে মেলা চাওয়া মানুষ নিচিনা যেটা আমি কোব পারো যত কিবা একটা ঘটনা ঘটি গেলে মূর সুমাই দিয়ে তেনেকা মানুষও তাত আছে আর এই গোটেই কথাটো বর্তমানে তদন্ত চলাই আছে আরক্ষীয়ে যি ধরনের দোষী যে ব্যক্তি সকল আছে যে ইউনিফর্মত আরক্ষীক যে প্রহার করলে আর আপনি যদি ভিডিওটো ভালকে লক্ষ্য করে খেদি খেদি প্রহার করে গেছে এই সমগ্র কথা কিন্তু আসলে অঞ্চলত এক চাঞ্চল তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে কারণ তেওঁলোকৰ মুখত গালি গালাজ আছিল তেওঁলোকৰ মুখত আর তেওঁলোকৰ কথোপকথন বা তেওঁলোকৰ কথা বার্তা বড় শুভন আছিল বড় ভয়ঙ্কর আছিল মার মার ধর ধর এনে ধরনের কথা আসলে মানে এই সকল লোকের এটা মুখমণ্ডল জ্যোতির্ময় চিনাক্ত হয়েছে এই সকল লোকক আটাইকে গ্রেপ্তার করবনে আরক্ষীয়ে এয়া ঘুষা মারিছে আরক্ষীক হয় নিশ্চয়কৈ প্রাঞ্জল আপনি ভিডিওটো যদি ভালকে লক্ষ্য করে অতি জঘন্য একটা ঘটনা বলে কব লাগবে লজ্জাজনক ঘটনা এটা আরক্ষী পোশাকত আছে তেওঁলোকে একটা দুর্ঘটনা হয়েছে শিক্ষক এজন আহত হয়েছে আপনাদের দেখা পাইছে ভিডিওটোত একটা 108 এম্বুলেন্স আহি থিয় হয়েছে কারণ আরক্ষী খবর দিয়ে এখানে আছে শিক্ষক অসুস্থ মানুষজনক চিকিৎসালয়ত পঠাবলৈ ব্যবস্থা করে আছে ঠিক সেই সময়তে আরক্ষীর মানুষ খেদি খেদি যে মারপিটর ঘটনা এই মারপিট কিন্তু যে স্থানীয় সচেতন রাইজে ইয়ার নিন্দা করেছে আর এই সমগ্র ঘটনার যুক্ত দোষী আছে গ্রেপ্তার করব কিন্তু দাবি জানাইছে বিভিন্ন জনে নিশ্চয় আর এই সকল লোকর মুখমণ্ডল ইতিমধ্যে ভিডিওত বন্দীও হয়েছে আর স্বাভাবিকতে এনে ধরনের আইন হাতত তুলি লওয়া তাকে আরক্ষীক আক্রমণ করা আর তার দুষ্ট চক্রর কথা আহিছে বালি মাফিয়ার কথা আহিছে এই বিষয়বোৰ অতি ভালদরে চোৱাটো দরকার কারণ এই চক্রবোৰে বিভিন্ন সময়ত সমাজত বিষবাস্প বিয়পাই থাকে আর যদি কিবা কারণত আরক্ষীর বিরুদ্ধে ধন দাবির অভিযোগ সত্য প্রমাণিত হয় তেনে আরক্ষীকো অতি কঠোর হাতেরে দমন করব লাগে বলেও এতিয়া সচেতন মহলে মত প্রকাশ করেছে ধন্যবাদ জানাইছো জ্যোতির্ময়
আইপিএলৰ খবৰ আইপিএলত ৰিয়ান পৰাগৰ ক্ৰমাগত দ্বিতীয়টো অৰ্ধশতক ৰিয়ানৰ বেটিং বিক্ৰমক ভৰসা কৰি জয়ৰ দিশে ৰাজস্থান ৰয়েলছ ক্ৰমাগত তৃতীয়টো পৰাজয় মুম্বাই ইণ্ডিয়ানছৰ বিপৰীতে একেৰাহে তিনিখন খেলত জয় ৰাজস্থান ৰয়েলছৰ 39টা বলত 54 ৰান কৰি অপৰাজিত হৈ থাকিল ৰিয়ান পৰাগ 5টা 4 আৰু 3টা 6ৰে নিজৰ আকৰ্ষণীয় ইনিংছ সজালে ৰিয়ানে এই দমনীয় প্ৰদৰ্শনেৰে ৰিয়ানে নিজৰ দখললৈ আনিলে অৰেঞ্জ কেপ ৱাংখেড়েত ৰাজস্থান ৰয়েলছৰ হাতত ধৰাশায়ী হ'ল হাৰ্দিক পাণ্ডিয়া নেতৃত্বাধীন মুম্বাই ইণ্ডিয়ানছ দলটো আৰু অসমৰ ৰিয়ান পৰাগে আকৌ এবাৰ বৰ সুন্দৰ প্ৰদৰ্শন আগবঢ়ালে ইণ্ডিয়ান প্ৰিমিয়াৰ লীগত এয়া হৈছে ৰিয়ান পৰাগৰ ক্ৰমাগত দ্বিতীয়টো অৰ্ধশতক ৰিয়ানৰ বেটিং বিক্ৰমক ভৰসা কৰি জয়ৰ দিশে আগবাঢ়িল ৰাজস্থান ৰয়েলছ ক্ৰমাগত তৃতীয়টো পৰাজয় এয়া মুম্বাই ইণ্ডিয়ানছৰ বিপৰীতে একেৰাহে তিনিখন খেলত জয় ৰাজস্থান ৰয়েলছৰ করিমগঞ্জত ঘনে ঘনে সলনি হৈছে ৰাজনৈতিক দৃশ্যপট এটা ইফতাৰ পাৰ্টিয়ে সলনি কৰি দিছে করিমগঞ্জৰ নিৰ্বাচনী বতাহ ইফতাৰ পাৰ্টিয়ে বিজেপিৰ পক্ষলৈ আনিছে করিমগঞ্জ সমষ্টিৰ নিৰ্বাচনী বতাহ করিমগঞ্জত ইফতাৰ পাৰ্টিত ৰাতাবাৰীৰ বিজেপি বিধায়ক বিজয় মালাকাৰ বিজেপিক সমৰ্থন কৰা কংগ্ৰেছী বিধায়ক কমলাক্ষণে পুৰকাষ্ঠ বিজেপিক সমৰ্থন কৰা আন এগৰাকী কংগ্ৰেছী বিধায়ক সিদ্দিক আহমেদে দলে বলে বিজেপি নেতাৰ সৈতে অংশ ললে ইফতাৰ পাৰ্টিত মইমাল মুছলমান সম্প্ৰদায়ে বিজেপিক ভোট দিয়াৰ সিদ্ধান্ত লোৱা বুলি চৰ্চা হৈছে ইফতাৰ পাৰ্টিত বৰাকৰ 3 লাখ মইমাল মুছলমানৰ প্ৰায় 90% বিজেপিক ভোট দিব বুলি নিশ্চিত ইফতাৰ পাৰ্টিত অংশ লোৱা প্ৰতিগৰাকী নেতা এয়া এটা বিশেষ ইফতাৰ পাৰ্টি আৰু এই ইফতাৰ পাৰ্টিয়ে যেন গোটেই ৰাজনৈতিক দৃশ্যপটেই সলাই দিলে করিমগঞ্জত মুঠতে ঘনে ঘনে এতিয়া ৰাজনৈতিক দৃশ্যপট সলনি হৈছে আৰু এটা ইফতাৰ পাৰ্টিৰ পাছত নিৰ্বাচনী বতাহ অধিক গৰম হৈছে ইফতাৰ পাৰ্টিয়ে বিজেপিৰ পক্ষলৈ আনিছে করিমগঞ্জ সমষ্টিৰ নিৰ্বাচনী বতাহ করিমগঞ্জত ইফতাৰ পাৰ্টিত ৰাতাবাৰীৰ বিজেপি বিধায়ক বিজয় মালাকাৰ ইফালে বিজেপিক সমৰ্থন কৰা কংগ্ৰেছী বিধায়ক কমলাক্ষণে পুৰকাষ্ঠ বিজেপিক সমৰ্থন কৰা আন এগৰাকী কংগ্ৰেছী বিধায়ক সিদ্দিক আহমেদে দলে বলে বহু লোকক লৈ আহিল আৰু তেনেধৰণে তেওঁলোকে ইফতাৰ পাৰ্টিত অংশ ললে বিজেপি নেতাৰ সৈতে মইমাল মুছলমান সম্প্ৰদায়ে বিজেপিক ভোট দিয়াৰ সিদ্ধান্ত লোৱা বুলি চৰ্চা হৈছে এই ইফতাৰ পাৰ্টিত বৰাকৰ 3 লাখ মইমাল মুছলমানৰ প্ৰায় 90% বিজেপিক ভোট দিব বুলি নিশ্চিত ইফতাৰ পাৰ্টিত অংশ লোৱা প্ৰতিগৰাকী নেতা এই ইফতাৰটো হ'ল বৰাক মেলি মাইমাল সমাজৰ গোটেই মানুহখিনিৰ এটা গেট টুগেডাৰ মিলি সকলোৱে কেনেকুৱা ইলেকশ্যনত কাম কৰিব লাগে আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি কথা দিছিলে যে খিলঞ্জীয়া গোটেই মাইমাল সমাজক খিলঞ্জীয়া দিব এইটো কেনেকুৱা মানে এই দাবিটো অন্তত আদায় কৰিব লাগে তাৰ কাৰণে এটা আলোচনা হৈছে আৰু বেলেগ কোনো আলোচনা হোৱা নাই আজি এই ইফতাৰ পাৰ্টিৰ মাধ্যমত এটা পবিত্ৰ ৰমজান মাহত গোটেই মাইমাল সম্প্ৰদায়ৰ মানুহবিলাক এক হৈছে আমাৰ সাংবাদিক গৌৰীশ তন্দী বৰ্তমান লাইভত আছে গৌৰীশ তন্দী এটা ইফতাৰ পাৰ্টিয়ে কেনেধৰণে ৰাজনৈতিক দৃশ্যপট সলাই দিলে আমি এটা অনুমান কৰিব পাৰিছো আৰু কি তথ্য আছে আপোনাৰ লগত হয় প্ৰাঞ্জল যদি করিমগঞ্জ লোকসভা আসনের যদি নির্বাচন এবার কোয়া যায় বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আছে যদি দেখা যায় যে প্রথমে ডিলিমিটেশন হয়েছিল আর ডিলিমিটেশন দেখা গৈছিলে যে সংখ্যালঘু ভোট প্রায় 2 লক্ষ ভোট অধিক হয়ে পড়ছিল আর তেতিয়ারপরাই কিন্তু আসনটি যেটা সংরক্ষণ মুক্ত হয়েছে তেতিয়ারপরাই কিন্তু দেখা গৈছে যে কংগ্রেসে বা এডিএফ এ এজন বলিষ্ঠ সংখ্যালঘু প্রার্থী প্রক্ষেপ করার চেষ্টা চলাই আছে আর সেই হিসেবে প্রার্থীর প্রক্ষেপ হয়েছে আৰু যদি কোৱা যায় কংগ্ৰেছৰ হাফিজ ৰশিদ চৌধুৰী এজন গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ এজন অধিবক্তা জ্যেষ্ঠ অধিবক্তা গতিকে এতিয়া কিন্তু প্ৰেক্ষাপট সম্পূৰ্ণ সলনি হ'ল যি সংখ্যালঘু ভোটৰ ওপৰত ভৰসা আছিলে কংগ্ৰেছৰ এতিয়া কিন্তু সংখ্যালঘু ভোট দেখা গৈছে যেন বহু লোক কিন্তু বিজেপিৰ ফালে ঝুঁকি আছে কিয়নো যদি দেখা যায় কমলাক্ষ দেৱ প্ৰকাশৰ বিজেপি খোৱাৰী বা সিদ্দিক আহমেদৰ বিজেপি খোৱাৰী আৰু ইয়াৰ উপৰিও দেখা গৈছে যেন মাইমাল সম্প্ৰদায় বহু দিনৰ পৰাই তেওঁলোকে কিন্তু করিমগঞ্জত ব্যাপক তৎপরতা চলাই আছে কেবল করিমগঞ্জ নহয় গোটেই বরাক উপত্যকাত তৎপরতা চলাই আছে তেওঁলোকে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করে আছে আর এই আস্থা প্রকাশের ফলত তেওঁলোকে কেবাটা সভা সমিতি পাতিছে আর আজি দেখা গৈছে যে এটা উল্লেখযোগ্য কথা যেটো দেখা গৈছে যে যেতিয়া বিজেপি সম্পূর্ণরূপে হিন্দু ভোটের উপর ভরসা আছিল এটা দিন
আজি কিন্তু কংগ্রেসের দলে তেওঁলোককো দেখা গৈছে যে ইফতার পার্টি বা দোয়া যে প্রার্থনা সভাত ভাগ লওয়ার দেখা গৈছে বিধায়ক রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বা সরকারের সমর্থক বিধায়ক সিদ্দিক আহমেদ বা কমলাক্ষ দেবপ্রকাশ্যর লগতে কিন্তু বহু বিজেপি নেতা এই ইফতার পার্টিত উপস্থিত আসলে যেটা দোয়া চলি আসলে সকলে উপস্থিত আসলে গতি যে বিজেপি কিন্তু একটা বিশাল রণকৌশল রচিছে যে করিমগঞ্জ আসন যিমানেই সংখ্যালঘু ভোটার বেশি হোক আসলে এই আসনকে কাড়ি লওয়ার চেষ্টা করে আছে আর যাওয়া বছর যেদরে কৃপানাথ মালা জয়ী হয়েছিল এইবার আরো অধিক ভোটত জয়ী করার একটা পরিকল্পনা রচনা করেছে বলে যেটা প্রমাণ পাওয়া গিয়ে আছে নিশ্চয় গৌরী মুঠতে পরিকল্পনা ভালদরে রচনা করেছে ভারতীয় জনতা পার্টিয়ে ধন্যবাদ জানাইছো আপনার পরবর্তী সময়বোৰত আমি আকৌ যোগাযোগ স্থাপন করি বহু নেতার সঙ্গে আপনার জড়িয়ে আমি পোনপটীয়া সম্প্রচার ভাষ্য গ্রহণ করি ধন্যবাদ নাগালেণ্ডত উদ্ধার শোণিতপুরের এডিসির চুরি হওয়া বাহন যা চৌব্বিশ মার্চত চুরি হয়েছিল অতিরিক্ত আয়ুক্ত রাজবরুয়ার সরকারি বাহন তেজপুর আরক্ষীর একটা বিশেষ দলে অভিযান চলায় নাগালেণ্ডত উদ্ধার করে সরকারি বলেরো বাহন ঘটনা সংক্রান্ত শহীদুল ইসলাম নামের একটা গাড়িচোরক গ্রেপ্তার করে আরক্ষী ধৃত শহীদুলের ঘর ঢিকিয়াজুলি নাগালেণ্ডত গাড়িব চুর করে লওয়া হয় এই খবরটি বিভিন্ন সময় উত্থাপন হয়ে থাকে আর এটা সিয়া কিছু কিছু ক্ষেত্র আকো প্রমাণিত হয়েছে কারণ শোণিতপুরের এডিসির এখন চুরি হওয়া বাহন সেই নাগালেণ্ডত উদ্ধার হয়েছে যা চৌব্বিশ মার্চত চুরি হয়েছিল অতিরিক্ত আয়ুক্ত রাজবরুয়ার সেই সরকারি বাহন তেজপুর আরক্ষীর একটা বিশেষ দলে অভিযান চলায় নাগালেণ্ডত উদ্ধার করলে সেই সরকারি বলেরো বাহন এবার গুয়াহাটির সুন্দরপুর পার্কিং মাচুলক কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি টেন্ডারের পাছতেই মাচুল সংগ্রহ করবল জি এম সির কর্মচারী কিন্তু মাচুল সংগ্রহের সঠিক স্থান নিরূপণ করবেন অন্য স্থানত মাচুল সংগ্রহ করাক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মাচুল সংগ্রহ করব অহা কর্মচারী আর স্থানীয় লোকসলের মাজত তীব্র তর্কাতর্কির সৃষ্টি হয় পাছর সময় টেন্ডার কর্তৃপক্ষ আর স্থানীয় লোকের মাজত আলোচনার পাছত উত্তপ্ত পরিবেশ অবশ্যই নিয়ন্ত্রিত হয় ডিব্রুগড়ের পৌর নিগমের ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে ধন আত্মসাতের অভিযোগ মৃত পুত্রর নামত দুই লাখ টাকা আত্মসাত করার অভিযোগ উত্থাপন করেছে কৈলাশ বাগরিয়া নামের এজন লোকে মৃত বিনীত বাগরিয়া তথা পুত্রর নামত এখন পার্ক নির্মাণের নামত দুই লাখ টাকা আত্মসাত করার অভিযোগ পিতৃর উল্লেখযোগ্য যে প্রথমে এখন পার্ক বনার নামত ডিব্রুগড় পৌরসভায় সিদ্ধান্ত লৈছে বলে জানাইছিল কৈলাশ বাগরিয়ার ভাতৃ অরুণ বাগরিয়ায় সেই মর্মে অরুণ বাগরিয়াক পার্ক নির্মাণের দুই লাখ টাকা দিয়েছিল কৈলাশ বাগরিয়ায় কিন্তু আজি পর্যন্ত নির্মাণ হয়ে নুঠিল পার্ক শেহতীয়াকৈ এটা ভাইরাল ফোন কলে নতুন মূর লৈছে ঘটনার এগারী ওয়ার্ড কমিশনারে কৈলাশ বাগরিয়াক জানা অনুসরি অরুণ বাগরিয়াক পার্কর অধীনের বিশুদ্ধ খাওয়াপানির আসনির কামহে দিয়া হয়েছে ইতিমধ্যে পার্ক নির্মাণের দুইর আড়াই লাখ টাকা পৌরসভায় দিয়া বলেও কয় ওয়ার্ড কমিশনারগিয়ে আনহাতে মেয়র ডক্টর সৈকত পাত্রর মতে সেই ঠাইত পার্ক নির্মাণের কোনো পরিকল্পনাই নাই পৌর নিগমের এটা প্রশ্ন হয় যদি পার্ক নির্মাণের কোনো পরিকল্পনাই নাছিল তেনেহলে কৈলাশ বাগরিয়ার দুই লাখ টাকা আর পৌরসভায় অনুদান হিসাবে দিয়া দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কোনে আত্মসাত করলে এটা ডাঙর প্রশ্ন এই মুহূর্ত কি এ যো কুছ ভি হুয়া আজ যো মেরা বেটা ইস দুনিয়া মে নেই হ্যায় উসকে লিয়ে মে ইয়ে সব কুছ কর রহা থা আজ মেরে বেটে কি আত্মা কো কিতনি তকলিফ হো রহি হোগি আর মুঝে তকলিফ ইস বাত কি হো রহি কি এক ইনসান যো ইস দুনিয়া মে নেই হ্যায় আপ উস আদমি কে নাম সে পয়সা লেকর ইস তরহ সে আপনা ঘর কর রহে হ্যায় ধন্ধা আর ওয়ার্ড মানে চেয়ারম্যান সাহেব কো জব চিঠি লিখি থি আজ উস বাত কো কম সে কম পাঁচ মহিনে হো গয়ে আগর ইয়ে প্রজেক্ট মিউনিসিপ্যাল বোর্ড কা থাই নেই তো চেয়ারম্যান সাহেব উসি সময় উস চিঠি কা জবাব দে দেতে মেরে কো কি ইয়ে প্রজেক্ট হামারা হাই নেই তো হমকো ইসমে জবাব দেনে কে লিয়ে কুছ হাই নেই ও পাঁচ ছ মহিনে বাদ মে উনকো জব বাইট দেতে হ্যায় তো ইয়ে কহতে কি ইয়ে প্রজেক্ট হম লোগ কা নেই হ্যায় তেজপুরত ন্যায়ের বাবে অধীর অপেক্ষা সুরেশ রায়র
2023 বর্ষ 28 জুলাইত নাবালিকাক যৌন নির্যাতনের অভিযোগ উঠিছিল সুরেশ রায়ের বিরুদ্ধে ভুক্তভোগীর মাতৃয়ে দাখিল করা অভিযোগের আধারত রঙাঘরের ভাত খাবলগা হয়েছিল সুরেশ রায় পাছে আরক্ষীর তদন্তত সুরেশ রায়ের বিরুদ্ধে নোলাল কোনো তথ্য প্রমাণ যার বাবে আদালতে জামিনত মুকলাই দিলে সুরেশ রায়ক জামিনত মুকলি হওয়ার পাছরে পৰা ন্যায়ের বাবে অধীর আগ্রহে অপেক্ষা করেছে সুরেশ রায় 28 জুলাই যেটো আমার ঘটনা আমার এগেনস্টত করেছিলে এটা প্রি প্ল্যানিং ঘটনা আছিল তারে ঘটনা ভিতরত মানে শ্রীকুমার মিশ্রা হল মাস্টার মাইন্ড শান্তি রায় তারপর ভোলু গণেশ বড়া বাহাদুর সাহানি বিজয় কুমার মিশ্রা তারপর রাম বিহারী ঠেলাওয়ালা এই কীজন মানুষ মানে 14-15 মিলি পেলায় মোর মানে তেজপুর শোণিতপুর ড্রাইভার ইউনিয়নের মানে প্রেসিডেন্ট তেজপুর শোণিতপুর লেবার ইউনিয়নের মই প্রেসিডেন্ট সেবিল সব মানে বেয়া করবর কারণে হাতে প্রি প্ল্যান করে পেলায় মোক ফসাইছিলে মই এটা কোর্টেরপরা বেল পাই পেলায় বাইরত আইসো এটাও এহতে প্রি প্ল্যান করে পেলায় কিনা কবি নিউজ মানে বাহির করেছে যে ছালী বাপেক আর ছালী ভায়েক মানে 20 তারিখে স্টেটমেন্ট দিবলে আহি ঘাটত আইসিলে কিন্তু নহয় এটা মিছা কথা প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী রক্ষা করলে প্রতিশ্রুতি মাজুলীর 7 বছরিয়া দেহাতু কুতুম নামের কন্মানীজনীক উন্নত চিকিৎসার দুদিনের ভিতর গুয়াহাটি যার প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রীগুলি সেলেক ধুনাগুড়ি দলং চাবলাত্রী বিচারিছিল সহায় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসরি সোমবার 108 এম্বুলেন্সে কন্মানীগুলি উন্নত চিকিৎসার গুয়াহাটি অনার ব্যবস্থা করা হল মই এটা কাম করিম কালি আপনার মেডিকেলের পর ফোন করব আপনার পেসেন্টলে কালি গুছি যাব অভিজিতক মো রাখি ফোনত লগাই এম্বুলেন্স আহিব কালি বা পরশি লৈ যাব আমি তাক বাঙ্গালোরত পঠাই বনমেরুতো ট্রান্সপ্লান্ট করে দিম একেবারে লগে লগে ভাল হয়ে যাব যে 20-25 লাখ টাকা লাগিব মই খরচ করে দিম আপনার টেনশনে নলব অহা কালি ফোন আহিব ফোন নম্বরটো দিছে না দিছে তেজপুরত নির্বাচনী হিংসার খবর তেজপুরত জেলা কংগ্রেস সভাপতিক আক্রমণের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ সভাপতি দাদুল বরকটকীর তেজপুরের 5 মাইলত সংঘটিত হয় এই ঘটনা দাদুল বরকটকী সহ কংগ্রেসের একটা দল 4 নম্বর হিরুয়নিলে নির্বাচনী প্রচার চলাবলে গেছিল প্রচার চলায় উভতার পথত বাইকত অহা 10-12 জনীয় একটা দলে সভাপতি সহ কংগ্রেস কর্মীক আক্রমণ করে আক্রমণত কংগ্রেস দলটির বাহন ক্ষতিগ্রস্ত হওয়া বলে জানিপরা গেছে বরখাত আরক্ষী চকীত ইতিমধ্যে এজাহার দাখিল করেছে সভাপতি দাদুল বরকটকীয়ে বহাগ বিহুর পাছতে ওলাব মেট্রিকর ফলাফল মাজুলীত ঘোষণা শিক্ষামন্ত্রী রনু স্পিকর ফলাফল ঘোষণার দিনে নিশায় কাম চলিছে সিবাত সকল প্রস্তুতি সম্পূর্ণ হলেই ঘোষণা করা হব হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল এই ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী ডক্টর রনু স্পিকুয়ে সোনকালে দিব আগতকে আগতীয়া হব এপ্রিল মাহের ভিতরতে হব রিজাল্ট বিহুর আশে পাশে হব বিহুর আনন্দের মাজতে হব সোনকালে দিব আগতকে আগতীয়া হব এপ্রিল মাহের ভিতরতে হব রিজাল্ট বিহুর আশে পাশে হব বিহুর আনন্দের মাজতে হব খবর মহাসংগ্রামর অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রচারর আজি মাজুলীর নির্বাচনী প্রচার আরম্ভ করার পিছত কাইলৈ ডিফু আর সরুপথারত নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ডিফুত বিজেপি প্রার্থী অমর সিং টিসোর মনোনয়ন দাখিলত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রার্থীগুলিয়ে বিশাল রেলীরে মনোনয়ন দাখিল করব আনহাতে সরুপথারতো নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রী কাজিরঙ্গা সমষ্টির বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রী উল্লেখযোগ্য যে আজি মাজুলীত বিশাল সাইকেল রেলীরে নির্বাচনী প্রচার চলালে মুখ্যমন্ত্রীগুলিয়ে প্রায় 13 কিলোমিটার পথ সাইকেল চলায় যোরহাট সমষ্টির প্রার্থী তপন গগুর হয়ে প্রচার চলালে মুখ্যমন্ত্রী উল্লেখযোগ্য যে 15 দিনত 34খন নির্বাচনী সভাত অংশগ্রহণ করব রাজ্যের মুখ্যমন্ত্রীগুলিয়ে
মাজুলীত বিশাল সাইকেল ৰেলীৰে নিৰ্বাচনী প্ৰচাৰ আৰম্ভ কৰিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই 15 কিলোমিটাৰ চাইকেল যাত্ৰা কৰি গড়মূৰ মিনি ষ্টেডিয়ামত মুখ্যমন্ত্ৰীয়ে উদাত্ত ভাষণ দিলে কংগ্ৰেছৰ লগতে তিনি গগৈক আক্ৰমণৰ লক্ষ্য কৰি ললে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে পেডেল মাৰি মাৰি চাইকেল চলাই গ'ল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা লগত গ'ল সতীৰ্থ মন্ত্ৰী আৰু 4,000+ সমৰ্থক সত্ৰনগৰী মাজুলীত ৰাইজৰ মনৰ খবৰ ল'লে হিমন্ত বিশ্ব শৰ্মাই কাৰোবাৰ সৈতে তুলিলে চেলফি কাৰোবাৰ সৈতে পাতিলে কথা মাজুলীবাসীৰ সৈতে কথা পাতি মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে ৰাইজৰ এই মৰম দেখি অভিভূত ৰাজ্যত প্ৰচণ্ড বেগত আৰম্ভ হৈছে নিৰ্বাচনী বাম আৰলি প্ৰথম পৰ্যায়ত হ'বলগা নিৰ্বাচনৰ বাবে বিজেপিৰ প্ৰাৰ্থীৰ হৈ সোমবাৰৰ পৰা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰম্ভ কৰিলে প্ৰচাৰ কংগ্ৰেছৰ একমাত্ৰ ভৰসাস্বৰূপ গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধেই যুঁজৰ শিঙা বজাই মাজুলীত চাইকেল ৰেলীত অংশ ললে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যোৰহাট লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই গড়মূৰ মিনি ষ্টেডিয়ামৰ পৰা মহৰী চুকলৈকে প্ৰায় 13 কিলোমিটাৰ চাইকেল ৰেলী বাহিৰ কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে বাটে বাটে জনতাই পিন্ধালে গামোচা কৰিলে পুষ্পবৃষ্টি বতৰ প্ৰতিকূল থকা স্বত্তেও সত্ৰনগৰীত মুখত হাঁহি লৈ 13 কিলোমিটাৰ নাভাগৰাকৈ চাইকেল চলাই গ'ল মুখ্যমন্ত্ৰীয়ে মহৰী চুকত চাইকেল ৰেলী সমাপন কৰি মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে যোৰহাটত বিপুল ভোটত জিকিব তপন গগৈ কেন্দ্ৰত মোদী চৰকাৰ অহাটো নিশ্চিত মাজুলীত মই বিশ্বাস কৰোঁ যে আমি খুব ভাল এটা ফলাফল দেখুৱাব পাৰিম আৰু মাজুলীৰ বিকাশৰ বাবে অসমৰ বিকাশৰ বাবে আমি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক আকৌ এবাৰ প্ৰধানমন্ত্ৰী কৰিব লাগিব মাজুলীত ৰাইজৰ অফুৰন্ত মৰম আৰু আশীৰ্বাদে মোক বিশ্বাস যোগাইছে যে এইবাৰ অসমত আমি এক অভূতপূৰ্ব ফলাফল দেখুৱাব পাৰিম ইফালে ভূপেন বৰাই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে গোচৰ তৰিব বুলি দিয়া মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়াৰ কটাক্ষ কৰি কয় কেছ যেতিয়া হয় যদি মানুহজনক আপুনি হেয় প্ৰতিপন্ন কৰে মইতো ভূপেন বৰাক উচ্চ আসনত ৰাখিছোঁ ইভেন মোৰ আসনখনতো ৰাখিছোঁ গতিকে এইটো কেছ কেনেকৈ হ'ব পাৰে গতিকে যোন উকিলে কেছটো তৰিছে হয় তেওঁ ক্লায়েণ্ট পাব লাগে কাৰণে লৈছে কিন্তু মইতো ওকালতি কৰিছোঁ ইয়াততো কোনো কেছ নাখাতে বৰঞ্চ যাজে ক'ব যে আপোনাক ইমান ভাল পায় মানুহজনে আপুনি কিয় কেছ দিছে বুলি আনহাতে চাইকেল ৰেলীৰ পূৰ্বে গড়মূৰ মিনি ষ্টেডিয়ামত অনুষ্ঠিত জনসভাত অংশগ্ৰহণ কৰি কংগ্ৰেছক সাপে খোৱা দল আখ্যা দিয়ে মুখ্যমন্ত্ৰীয়ে উল্লেখযোগ্য যে দেওবাৰে মাজুলীত উপস্থিত হোৱা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই নিশাটো মাজুলীতে বাহৰ পাতি পৰ্যটন ভৱনত নৈশ যাপন কৰে আনহাতে সোমবাৰে দুপৰীয়া চাইকেল ৰেলী সমাপন কৰি মহৰী চুকত বিশাল জনসভাত অংশ লয় মুখ্যমন্ত্ৰীয়ে সোমবাৰৰ পৰা নিৰ্বাচনী প্ৰচাৰ আৰম্ভ কৰি অহা 16 দিনত অংশ ল'ব 39খন জনসভাত ভাস্কৰ জ্যোতি কটকীৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট আৰু বাতৰিখিনিৰে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ